এমন চিত্র পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডের। শয্যা সংকটের কারণে প্রতি বেডে 3 থেকে 4টি শিশুকে দেওয়া হচ্ছে চিকিৎসা, ফলে দীর্ঘদিনেও মিলছে না চিকিৎসার সুফল। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, ওর জ্বর, ঠান্ডা, কাশি, কালকে ভর্তি হয়েছি আমি। এই জায়গায় থাকার জন্য অনেক কষ্ট হইতেছে। আমার বাচ্চা অসুস্থ, জ্বর এবং ঠান্ডা কাশি। ডাক্তার বলছে যে নিউমোনিয়া হয় নাই, হওয়ার কাছাকাছি, এবং একটু সুস্থ সুস্থ হলে বাড়ি চলে যাব। আমি 13 তারিখে ভর্তি হয়েছি। আমার বাচ্চার জ্বর, ঠান্ডা লাগছে, ফুসফুসিতে কফ জমছে। আজকে 11 দিন, আমি আজকে ছুটি পাব। বাচ্চার টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, এখনও সুস্থ হয়নি। আজকে 3 দিন যাবৎ বাথরুম করে না। এখনও ডাক্তার আজকে দেখেনি, দেখার পরে আবার ঔষধ দেবে বাথরুমের জন্য। তো কম ঠিক হইলে ভালো, সমস্যা আরও থাকতে হবে। শুধু শিশুরাই নয়, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষ। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। বিগত 2 মাস ধরে আমাদের পেডিয়াট্রিক্স ওয়ার্ডে রোগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যায়। ওয়েদার টেম্পারেচারটা রাইজ করছে, এই জন্য এটা হতে পারে আমাদের ধারণা। এক একটা বেড়ে 3 জন 4 জন, তার সাথে প্রত্যেকটা বাচ্চার সাথে একটা মা থাকছে। এর ফলে এই জনপূর্ণ এলাকা হওয়ার কারণে আবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ইসের আলো বাতাস এর অপর্যাপ্ততা আছে, ভিজিটার কন্ট্রোল করা যাচ্ছে না, এটা আরেকটা বড় প্রবলেম। একটা রোগীর সাথে 2-3 জন ভিজিটার থাকে, যার ফলে আমরা কোনোভাবেই পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছি না। আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এ সময় শিশুদের যাতে ঠান্ডা না লাগে, সেজন্য অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। ঠান্ডাজনিত সমস্যার জন্য হয় তো আমরা যদি শিশুদেরকে আসলে সেইভাবে যত্ন নেই, পুষ্টিকর খাবার দাবার এবং তাদের জন্য ঠান্ডা না লাগে, সেদিকে অনেক সময় তাদের অতিরিক্ত ঘাম থেকেও ঠান্ডা লাগার প্রবণতা থাকে, তো আমাদের অভিভাবকদের আসলে এই সময় বাচ্চাদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, এবং অনেক সময় ফ্লু জাতীয় যেটা ছোঁয়াচে রোগ সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। জেলার বাইরে থেকেও রোগী আসায় পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের 40 শয্যা শিশু ওয়ার্ডে বর্তমানে রোগী ভর্তি আছে 200+। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।